সবাইকে আবার স্বাগত আমাদের লারাভেল টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে ক্যাশ নিয়ে আলোচনা করেছিলাম এবং ক্যাশের বাই ডিফল্ট আমরা ফাইলটাকে ড্রাইভারটা ফাইল নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আজকে ড্রাইভারটাকে ডাটাবেস করে আমরা দেখব যে কিভাবে কাজ করা যায়। ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিবার লোড নিচ্ছি, এখন আমার ক্যাশ নাই, প্রতিবার আমার পাঁচবার মডেল কল হচ্ছে, পাঁচবার কুয়েরি কল হচ্ছে এবং আমার ডেটা চলে আসছে, এবং যার জন্য আমার এখানে 344 মিলি সেকেন্ড লাগছে এবং 19 মেগাবাইট খরচ যাচ্ছে। সো একটু লক্ষ্য করেন, যদি আমার এখানে পাঁচটা পোস্ট, এখানে যদি 100,000 পোস্ট থাকতো তাহলে 100,000 বার মডেলসটা কল হতো এবং আমার ডাটা লোড দিতে অনেক টাইম লাগতো, রাইট? সো এই জন্য কিন্তু আমরা মানে ক্যাশটা ইউজ করি। তো আমরা চেষ্টা করবো যে আজকে যে আমরা এই যে কুয়েরিটা আমরা দেখেছিলাম কিভাবে একটা স্ট্রিংকে ক্যাশে রাখা যায় এবং সেটা ফাইলের মধ্যে ইউজ করতে পারি আমরা, এবং আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা এই কুয়েরিটাকে আমরা ক্যাশে রাখতে পারি এবং আমাদের কাজ করতে পারি। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা যেমন একটা কুয়েরি আছে, এই কুয়েরিটাকে আমরা মানে পোস্ট, আমার যত পোস্টগুলো আছে সব পোস্টগুলোকে আমি যখন আমার এই ইউজার আমার পোস্টগুলো মানে হোম পেজে আসবে, আমি চাচ্ছি আমার এই পোস্টগুলো ক্যাশে থাকবে এবং সেটা 15 সেকেন্ড থাকতে পারবে বা 20 সেকেন্ড থাকতে পারে, সেটা আমার ডিপেন্ড করে, এবং পরবর্তী আমরা সেটা ডিলিট করে দিয়ে ক্যাশে স্টোর করে আমরা এখানে শো করাবো, দ্যাটস ইট, আর কিছুই না। তার জন্য যেটা করতে পারি, ফার্স্ট অফ অল আমরা যে মেথডটা কল করবো এখানে, সো আমি ফার্স্ট অফ অল পোস্টের ভ্যারিয়েবল নিচ্ছি, সো ক্যাশটাকে কল করে ক্যাশ রিমেম্বার একটা মেথড আছে সেটাকে কল করলাম। এখানে বলে দিচ্ছি দেখেন কি করতে হবে, ক্যাশ রিমেম্বার কি করে, ফার্স্ট অফ অল কি বলে দেন তার মিনিট বলে দেন তার অ্যানালিস্ট ফাংশন ডিক্লেয়ার করে এখানে, এবং রিটার্ন বলে ভ্যালু আমি কোনটাকে রিটার্ন করতে যাচ্ছি, দ্যাটস ইট, আর কিছুই না। তো কি হিসেবে আমি রাখলাম হচ্ছে যে পোস্ট এবং মিনিট হিসেবে আমি দিলাম সাপোজ এখানে সাপোজ ধরো কত সেকেন্ড দিতে পারি আমি লাইক 15 সেকেন্ডস, এবং এখানে রিটার্ন করলাম জাস্ট আমি পোস্ট অল, দ্যাটস ইট, আর কিছুই না, খুবই সিম্পল। দেখেন একটু লক্ষ্য করেন, খুবই সিম্পল, এবং পোস্ট আমাদের কমপ্লিট করাই আছে। এখানে কি হলো, আমরা ক্যাশ রিমেম্বার একটা মেথড রাখলাম এবং তার মধ্যে পোস্ট নামে আমি কি পাস করলাম যেটা আমার এখানে অ্যাক্সেস করতে হবে পরবর্তীতে, দেন আমি 50 সেকেন্ডস এখানে দিয়ে দিলাম এবং আমার ফাংশন কল হলো, দেন পোস্ট অল যে ভ্যালুটা আছে সবগুলো আমি রেখে দিলাম, দ্যাটস ইট। তো আমি ফার্স্টে যখন রিলোড করবো আমার মডেলটা কল হবে, রিলোড করলাম দেখেন আমার মডেলটা কল হচ্ছে 5 বার, আমি আবার রিলোড করলাম দেখেন আমার 0 হয়ে গেছে, আমি মডেলটা কল হয় না, আমার কুয়েরি চলে না দেখেন, এবং এখানে দেখেন আপনি মিলিসেন কমে গেলো, ব্যান্ডউইথ কমে গেছে, রাইট, মেমোরি ইউজটাও কমে গেছে, আমার রিকোয়েস্ট ডিউরেশনটাও কমে গেছে। তা আবার যদি রিড করি চলে আসছে, তার হয়তো আমার 15 সেকেন্ডস পার হয়ে গেছে, এখন সাথে সাথে আমি আবার রিড করি দেখবো আবার চলে গেছে, ওকে, খুবই সিম্পল। এখন আপনি যদি বাড়িয়ে দেন লাইক 100 সেকেন্ড করে দেন তাহলে 100 সেকেন্ড হবে, ওকে, যখন এখানে এটা চলে আসবে, যখন চলে আসবে দেন পরবর্তী যখন রিফ্রেশটা হবে তখন সেটার সাথে এই 150 মিলি সেকেন্ড 100 সেকেন্ডের জন্য সেটা ক্যাশ ক্যাশিং করে রাখবে, ওকে, যেমন দেখেন কার্ডটা আবার চলে আসছে এখানে, রাইট, চলে আসছে দেখলাম। এখন আমরা যেটা করবো সেটা ডেটাবেস নিয়ে আলোচনা করবো। তো আমরা কিন্তু এখন যে ক্যাশটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে আমাদের ফাইল ইউজ করতেছি অ্যাকচুয়ালি, তো আমরা চাচ্ছি এখন আমাদের ক্যাশটা ডাটাবেসে রাখবো। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এরকম ক্যাশ নামে একটা টেবিল তৈরি করতে হবে। আমরা যেমন লক্ষ্য করি, আমরা ইউআইটা লক্ষ্য করি, এখানে দেখেন ফেল জবস, জবস নামে টেবিল আছে, এটা কেন করেছিলাম মনে আছে, এটা করেছিলাম আমরা কুই রান করার জন্য, কুই জবস যখন কাজ করেছিলাম তখন এটা কাজ করেছিলাম। তো ঠিক, আপনার ডাটাবেজে যদি আপনি রাখতে চান, ক্যাশিং করতে চান, তাহলে আপনাকে এরকম ক্যাশ নামে টেবিল লাগবে। আপনি চাইলে এখানে কাস্টম এভাবে তৈরি করতে পারেন স্কিমাটা, বা পিএসপি আর স্যাম ক্যাশ টেবিল দিলে সেটা হয়ে যাওয়ার কথা। তো চলুন দেখি, আমি এখানে জাস্ট পেস্ট করলাম এবং ইন্টারফেস করলাম, তো দেখেন মাইগ্রেশন ক্লিয়ার সাকসেসফুলি, তার মানে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেছে। এবং এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আপনি যখন মাইগ্রেশন ফাইলটা ওপেন করবেন, এটা ওপেন করবেন দেখেন এখানে সব বলে দেওয়া আছে, ক্যাশ এবং ক্যাশ লক্স বলে দেওয়া আছে। আর যদি আপনি ওইভাবে তৈরি করতেন তাহলে এই স্কিমাগুলো আপনাকে জেনারেট করে নিত, মেক মাইগ্রেশন ক্রিয়েট টেবিল দিয়ে তৈরি করতেন তাহলে এখানে এই ফাইলগুলো বা এই টেবিল নেমগুলো তার টাইপ তার যা যা আছে সবগুলো আপনাকে বলে দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। সো একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ক্যাশ লক্স। সো নাও আমি যদি এখন পিএসপি আর্টিসান মাইগ্রেট দিই, দেখেন আমার ক্যাশ নামে এবং একটা টেবিল আমার এখানে তৈরি হয়ে যাবে। তো আমি যখন লক্ষ্য করবো ডাটাবে যাই, তো রিলোড করি ছোট করে, যা দেখবো এখানে ক্যাশ এবং ক্যাশ লক্স নামে টেবিল তৈরি হয়ে গেছে। ঠিক সেম থিং, আমার কি, আমার ভ্যালু, আমার এক্সপ্রেশন ডেট, মানে কতক্ষণ থাকবে ক্যাশটাকে, ঠিক আছে, লাইক এতটুকু আর কিছু না। তো এখন কি করতে হবে, আমরা যেহেতু ক্যাশটা ডাটাবেস ইউজ করছি, তার ড্রাইভারটা চেঞ্জ করতে হবে এবং ড্রাইভারটা অবশ্যই ডাটাবেস ইউজ করতে হবে।
সো আমি যদি কনফিগে যাই ক্যাশে যাই ডিফল্ট ক্যাশ ড্রাইভার ফাইল আমি ডেটাবেস দিলাম ডেটাবেস দিলাম এবং আমি ইএনভি ফাইলও চেঞ্জ করে নিচ্ছি ক্যাশ ড্রাইভারটা ফাইল দেওয়া আছে আমি ডেটাবেস দিলাম ওকে সো আমার ডেটাবেসটা সিলেক্ট করা আছে সো ডেটাবেস টেবিল হচ্ছে ক্যাশ খুবই ফাইন কানেকশন এবং লক কানেকশনটা বলতে নাল থাক এখন যেটা করব সেটা হচ্ছে সেম থিং পোস্ট এন্ড 150 সেকেন্ডস পোস্ট অল দ্যাটস ইট তো আমি এখন কাজ করি আমার এটা রিলোড করি 5 সেকেন্ড এবং আমি রিলোড করি আমার ক্যাশ হয়ে গেল এখন যদি আমি ডেটাবেসে এটা রিলোড করি দেখেন আমার কিন্তু লার্ন হান্টার ক্যাশ পোস্ট এখানে একটা কথা আছে তাহলে কথাটা হচ্ছে যে আমার এখানে এই যে কি এর যে প্রিফিক্স এটা আসলো কেন হ্যাঁ কারণ হচ্ছে প্রিফিক্স আমাদের এখানে সেট করা আমাদের প্রিফিক্স কিন্তু এখানে সেট করেছে নিচে গেলে পাবেন হয়তো বা এই যে দেখেন প্রিফিক্স সেট করা আছে কি হবে ক্যাশ প্রিফিক্স যেটা আছে সেটা থাকবে ইএনভির তোমার ক্যাশ অ্যাপ নেম হচ্ছে লার্ন হান্টার দেখতে পাচ্ছেন এই যে ইএনভি অ্যাপ নেম হবে আর লাইক ক্যাশ হবে সো সেটাই বলছে আমাকে এখানে যে লার্ন হান্টার ক্যাশ পোস্ট ওকে আর হচ্ছে গিয়ে আমার এটার সাথে ভ্যালু এই দেখেন ভ্যালুটা এখানে বলতে সব চলে আসে আমার যে পোস্টে যা যা সব এখানে চলে আসছে এটা দিশন আকারে সব চলে আসছে আর এক্সপ্যান্স হচ্ছে গিয়ে জাস্ট এত কমেন্ট করা আর কি সো নাও রিলোড করি আমার মডেল কল হয় নাই কিউরি একটা কল হয়েছে মডেল কল হয় না দেখেন মডেল কল হয় নাই মডেল কল হয় না তার মানে আমি যে কাজটা করছিলাম সেটা আমার খুব ইজিলি কাজ হয়ে গেছে রাইট এটা নির্দিষ্ট টাইম পরে এটা অটোমেটিক চলে যাবে তো এটা ছিল ডেটাবেস ইউজ করে ক্যাশিং করা তো আমরা তাহলে কোন দুটো উদ্দেশ্য শিখলাম একটা হচ্ছে কি আমরা ফাইল ইউজ করে কিভাবে ক্যাশিং করতে সেটা দেখলাম একটা হচ্ছে ডেটাবেস ইউজ করে কিভাবে ক্যাশিং করতে সেটা দেখলাম তাহলে নেক্সট আমরা দেখব মিম ক্যাশ এবং রেডিস ওকে এবং ডাইনামো ডিবি দেখতে আমরা এডব্লিউএস যেতে হবে অকটেন আছে এবং নাল আছে তো আমরা দেখি কয়টা দেখানো আছে সবগুলো দেখা সম্ভব না আসলে ডেটাবেস ফাইল রেডিস মিম ক্যাশ এই চারটা দেখালে এনাফ মানে চারটা আপনার লাগবে না আপনি যখন যদি রেডিস পারেন তাহলে আপনার হবে আশা করি বা তাও আমি চেষ্টা করলাম সবগুলো বোঝানোর জন্য ওকে গাইস আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড এগেইন আই সে থ্যাঙ্কস ফর ওয়াচিং